হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তা বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সে বিষয়টি হলো এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক অর্থাৎ যুবশ্রী তা বন্ধুরা অনেকেই কিন্তু আমার সাবস্ক্রাইবার ম্যাক্সিমাম সাবস্ক্রাইবার কিন্তু আমার এমপ্লয়মেন্ট ব্যাংকের ওপর কিন্তু দৃষ্টিপাত বেশি করে তা বন্ধুরা আমি এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক নিয়ে তোমাদের কাছে অনেক রকম তথ্য দেই যেমন এমপ্লয়মেন্ট ব্যাংকের পনেরোশো টাকা করে বেকার ভাতা কবি ঢুকবে আন্দোলন যে সি গ্রুপ ডি গ্রুপে যে চাকরি হবে তার যে আন্দোলন তার পদক্ষেপ তার যে পরিকল্পনা তার যে চলন কোন দিকে এমপ্লয়মেন্ট ব্যাংকের স্ট্যাটাস কি এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করলে কবে টাকা পাওয়া যাবে কিভাবে পাওয়া যাবে এমপ্লয়মেন্ট ব্যাংকের চাকরি কিভাবে পাওয়া যাবে কোথায় কি রকম স্টেপ আছে কোথায় কি রকম নির্ভর পাওয়া যাচ্ছে এই নিয়ে কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংকের প্রচুর তথ্য আমি দিয়েছি প্রচুর ভিডিও দিয়েছি আমার প্রচুর সাবস্ক্রাইবও আছে আমাদের প্রচুর ফলো করে তারা দেখে আমি চেষ্টা করি প্রতিনিধিও তোমাদেরকে নতুন তথ্য দিতে আজকেও কিন্তু সেরকমই কিন্তু একটি তথ্য তোমাদের কাছে নিয়ে আসছি যেটা সম্পূর্ণভাবে নতুন ও অফিসিয়াল তা বন্ধুরা এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইট এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক বি ডট জিও বি ডট ইন এই ওয়েবসাইটে কিন্তু তোমরা আগাগোড়ায় ছিল এই ওয়েবসাইটে কিন্তু একটি নতুন নোটিশ কিন্তু পাবলিশড হয়েছে সেই ভিডিওটাই আজকে তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখাবো তা তোমাদের অনেকেই উপকৃত হবে অবশ্যই ভিডিওটি কিন্তু তোমরা শেষ পর্যন্ত দেখবে স্কিপ করে দেখলে কিন্তু তোমরা ভিডিওটি কিন্তু পুরো বুঝতে পারবে না তা বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কম্পিউটার ডট কম আমি প্রসঙ্গজিৎ তোমাদের সাথে আমাদের চ্যানেলে যারা এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছো অথচ বেল নয় নোটিফিকেশান অল নোটিফিকেশানে ক্লিক কর তারা কিন্তু অতি অবশ্যই করো কারণ আমাদের চ্যানেলে এই ধরনের নোটিফিকেশান অনেক ধরনের গুরুত্বপূর্ণ খবর তোমরা অল নোটিফিকেশানে ক্লিক না করলে কিন্তু পাবে না তাই বন্ধুরা অবশ্যই যেন নোটিফিকেশান অল নোটিফিকেশানে ক্লিক করে রাখো এছাড়াও যারা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত দর্শক তারা লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলো না তা বন্ধুরা আজকে যে বিষয়টি তোমাদের কাছে আমি আলোচনা করব সেটি হলো যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাংকের অনেকেই কিন্তু ফর্ম ফিল আপ করেছে কিন্তু অনেকে আমাকে মেসেজ করে যে মোবাইলে মেসেজ দেয় না কোনো রকম তথ্য কোনো কিছু আসে না তাদের জন্য কিন্তু এটা নতুন সুযোগ সম্পূর্ণভাবে এটি কিন্তু আগে ছিল না নিজে নিজে মোবাইল নম্বর চেঞ্জ কিন্তু করা যেত না এ মোবাইল নম্বরটা চেঞ্জ কিন্তু এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে দরখাস্তর মাধ্যমে করতে হতো তারপর ওরা দরখাস্ত জমা নেওয়ার পর কবে হতো কীভাবে হতো একটা প্রসিডিউরের ব্যাপার ছিল এখন থেকে কিন্তু অর্থাৎ আজ থেকে কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে যদি কাউরের মোবাইল নম্বর চেঞ্জ করতে হয় সে কিন্তু নিজে নিজেই কিন্তু করতে পারবে তারই কিন্তু ভিডিও তোমাদের আজকে আমি করে দেখাবো কীভাবে করবে কী আইডি পাসাদ দিয়ে করবে কীরকমভাবে করবে সেই নিয়ে আজকে আমাদের ভিডিও তোমাদের কাছে তা বন্ধুরা সেটি তোমরা গুরুত্বপূর্ণভাবে কিন্তু তোমরা দেখো অর্থাৎ গুরুত্বপূর্ণভাবে কিন্তু তোমরা জিনিসটি দেখো নাহলে কিন্তু বুঝতে পারবে না এমপ্লয়মেন্ট ব্যাংকের নোটিশ দিয়ে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে পশ্চিমবঙ্গ সরকার দপ্তর বিশেষ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে যে এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত সকল কর্মপ্রার্থীকে অনুরোধ করা হচ্ছে যে এমপ্লয়মেন্ট ব্যাংকের প্রোফাইলে যে মোবাইল নম্বর দেয়া আছে সেটা যদি পরিবর্তিত হয় অর্থাৎ কেউ যদি পরিবর্তন করতে চায় তাহলে অবিলম্বে নিজের এমপ্লয়মেন্ট ব্যাংকের প্রোফাইলে লগ করে বর্তমান মোবাইল নাম্বারটি আপডেট করে নেয়ার জন্য অনুরোধ করা হচ্ছে অর্থাৎ আমি তোমাদেরকে আগেই বলেছি যে ফেব্রুয়ারি মাসে নতুন লিস্ট বেরাবে এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে সি গ্রুপ ডি গ্রুপে চাকরি হতে পারে তারও কিন্তু আন্দোলন ধর্না সবই চলছে অনাসনও চলবে সামনে সেই খবরও তোমাদের কাছে আমি শোনাবো এছাড়াও এমপ্লয়মেন্ট ব্যাংকে কিন্তু অনেক রকম তথ্য অনেক কিন্তু বেসরকারি যে কোম্পানিগুলোর সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের ট্র্যাপ সেই ধরনের কোম্পানি কিন্তু অনেক কাজ কিন্তু ওই মোবাইলে কিন্তু তথ্য দেয় অনেকে কিন্তু মোবাইল নম্বর দু হাজার তেরো সাল থেকে কিন্তু অনেকে মোবাইল নম্বর হারিয়ে গিয়েছে মোবাইল হারিয়ে গিয়েছে ফোন হারিয়ে গিয়েছে অনেক রকম কিন্তু ব্যাপার আছে যে অনেকে অনেক কিছু নেই মোবাইল নম্বর তথ্য কোনো জায়গায় কোনো ভাবে হয়ে গিয়েছে সেক্ষেত্রে কিন্তু এটি একটি কিন্তু গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকা আবারও তোমাদেরকে কিন্তু আমি বলছি বড় করে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে ভালো করে তোমরা কিন্তু দেখে নাও পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশন সম দপ্তর থেকে দিয়ে দেওয়া হয়েছে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নথিভুক্ত সকল কর্মপাতিকে অনুরোধ করা হচ্ছে যে এমপ্লয়মেন্ট ব্যাংকের প্রোফাইলে যে মোবাইল নম্বর দেওয়া আছে সেটি যদি পরিবর্তিত করতে হয় তাহলে অবিলম্বে নিজের এমপ্লয়মেন্ট ব্যাংকের প্রোফাইল লগন করে বর্তমান মোবাইল নম্বরটি পরিবর্তন করে নিন অর্থাৎ আপডেট করুন আচ্ছা ভিডিওটি আজকে তোমাদের দেখাবো কিভাবে আপডেট করতে হবে তার সম্পূর্ণ ভিডিও প্রতিদিত নকল তোমাদেরকে আজকে আমি কিন্তু তোমাদের চোখের সামনে তুলে ধরবো আশা করি কম্পিউটার কম এই ইউটিউব চ্যানেলে সর্বপ্রথম তোমাদের কাছে এটি কিন্তু দেখাচ্ছে আগে কিন্তু অনেক বাজে প্রসিডিওর ছিল এখন কিন্তু সেটি নিজে নিজে চেঞ্জ করবে মানে খুবই সুন্দর নিজে নিজে তোমরা কিন্তু জানো তোমাদের এমপ্লয়মেন্ট ব্যাংক এর ভিডিওটি অবশ্যই উপস্থিত কিন্তু এই টার্ম তোমরা দেখতেই পেছো এমপ্লয়মেন্ট ব্যাংক www.gov.in এই ওয়েবসাইটটি খোলার পর এরকম ধরনের একটি ইন্টারফেস আছে তোমরা সেটা আগে থেকেই জানো সেই ইন্টারফেসটি দেখার ওয়েবসাইটে খোলার পর মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী তার নিচে জব শিকার লগ ইন বলে একটি কিন্তু অপশান আছে সেই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে চাইবে ইউজার নেম এবং তার পাসওয়ার্ড ইউজার নেমটি দেওয়ার পর তোমরা তোমাদের যে নিজ নিজ যে পাসওয়ার্ডটি তখন লেখা ছিল বা কাউরির মোবাইলে সেভ করা ছিল বা কাউরির কম্পিউটার ল্যাপটপ ডেস্কটপে সেভ করা ছিল যেখান থেকে তোমরা পাসওয়ার্ডটি মেরে দেখতে পারবে সেই নিজ নিজ মোবাইলে কিন্তু তোমরা সেই পাসওয়ার্ডটি কিন্তু মারবে এরপর কিন্তু পাসওয়ার্ডটি মারার পর সাবমিট বাটনে ক্লিক করবে সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাবে তোমাদের যে প্রোফাইল সেটি কিন্তু খুলে গেল বন্ধুরা এবং সেই প্রোফাইলটি খুলে যাওয়ার পর তোমরা দেখতে পারবে যে যে জিনিসটি দিয়েছে এখানে সমস্ত কিছু চেঞ্জেবেল নয় যেটা চেঞ্জ করতে পারবে সেগুলো ক্লিক করলে কিন্তু দেখা যাবে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এখানে ভিলেজ পোস্ট পুলিশ স্টেশন পিন নাম্বার মোবাইল নম্বর চেঞ্জ করা যাবে এবং এছাড়াও মোবাইলটা কিন্তু তোমরা বন্ধুরা দেখে নাও এই যে মোবাইল কিন্তু চেঞ্জ করার জন্য অপশান দিয়ে দিয়েছে তোমরা কিন্তু ইচ্ছা মতন এখানে যে কোনো মোবাইল নম্বর লিখে এখানে কিন্তু সেভ করে দিতে পারো যেটির জন্য কিন্তু অনেকেই কিন্তু অনেক জায়গায় ঘুরতে হয় অনেক বিপদে পড়তে হয় মেসেজ আসে না মোবাইল নম্বর হারিয়ে গিয়েছে এনি কিন্তু অনেক প্রবলেমের ব্যাপার হয় সেই জিনিসটি কিন্তু আজকে তোমাদের কাছে কিন্তু জলের মতো হয়ে গেল বন্ধুরা তোমরা দেখতেই পেয়েছ মোবাইল নম্বরে ক্লিক করে সেভ বাটনে ক্লিক করলেই কিন্তু টোটাল ইনফরমেশনটা সেভ হয়ে গেল অর্থাৎ তোমার যে মোবাইল নম্বর সেটি কিন্তু এখানে আপডেট হয়ে চেঞ্জ হয়ে গেলো তারপর থেকে মোবাইলে যে কোনো টাকা ঢুকার মেসেজ থেকে আরম্ভ করে যে কোনো জব শেখার মেসেজ থেকে আরম্ভ করে সব ধরনের কিন্তু মেসেজ কিন্তু তোমার মোবাইল ফোনে কিন্তু দেবে বন্ধুরা এইটি কিন্তু একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট যেটি তোমাদের সামনে কিন্তু আমি ভিডিওর মাধ্যমে কিন্তু করে দেখালাম বন্ধুরা আশা করছি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো তোমাদেরকে কিন্তু ভিডিওর প্রসেসটাও কিন্তু আমি টোটালটা কিন্তু দেখিয়ে দাম এই যে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক টোটালটা খুলে যাওয়ার পর কিন্তু নিচে তোমরা দেখতেই পাচ্ছ চেঞ্জ সব কিছুরই চেঞ্জ বলে একটি অপশান আছে দেখতেই পাবে কিন্তু সব চেঞ্জ করা যাবে না এখানে যেমন কাস্ট রিলিজিয়ান আর ম্যারেডিয়াল স্ট্যাটাস কিন্তু চেঞ্জ করা যাচ্ছে এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ যে চেঞ্জ অ্যাড্রেসের এই জায়গায় অর্থাৎ কনট্যাক্ট ইনফরমেশনে কিন্তু মোবাইল নম্বর চেঞ্জ করা যাচ্ছে ও পিন নম্বর চেঞ্জ করা যাচ্ছে ইমেল অ্যাড্রেস চেঞ্জ করা যাচ্ছে এ এছাড়াও তোমরা ফিজিক্যাল মেজারমেন্টের জায়গায় তোমরা দেখতে পাচ্ছ যে হাইট ওয়েট চেস্ট কিন্তু চেঞ্জ করা যাচ্ছে এই ধরনের কিন্তু জিনিসপত্রগুলো কিন্তু ইনফরমেশনগুলো কিন্তু শুধুমাত্র চেঞ্জ করা যায় বন্ধুরা ভোটার কার্ডের নাম্বার পাসপোর্ট বিপিএল নাম্বার এইসব জিনিসগুলো কিন্তু শুধুমাত্র চেঞ্জ করে সে ব্যবস্থা নিয়ে ক্লিক করলে কিন্তু যেটি আমাদের গুরুত্বপূর্ণ বিষয় মোবাইল নাম্বার সেটি কিন্তু বন্ধুরা চেঞ্জ হচ্ছে তোমাদের হাতে নাতে করে দেখালাম এই যে মোবাইল নাম্বার চেঞ্জের জায়গাও তোমাদেরকে ইনফরমেশনটা দেখিয়ে দিলাম এই যে মোবাইল নাম্বার যেটি করছো তোমরা সেটিই কিন্তু করা যাচ্ছে বন্ধুরা এটি কিন্তু তোমাদের কাছে কিন্তু একটি গুরুত্বপূর্ণ নথি বলে আমি মনে করি বন্ধুরা তা বন্ধুরা তোমরা নিজেরা দেখতেই পেলে যে সমস্ত কিছু চেঞ্জ ও আপডেট করা যাচ্ছে আশা করি তোমাদের এই ভিডিওটি কিন্তু অতি অবশ্যই ভালো লেগেছে বলে আমার মনে হয় যে ভিডিওটি তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ও ইম্পর্টেন্ট লেগেছে তবে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনি ক্লিক করো কম্পিউটার ডট কম ইউটিউব চ্যানেল এই ধরনের খবর কিন্তু সবারই সাথে সবারই প্রথম দিতে থাকে অর্থাৎ থ্যাংক ইউ অর্থাৎ নতুন আমার ভিডিও নিয়ে আবার দেখা হবে থ্যাংক